ঘড়ির কাঁটায় রাত 12টা বাজে, মোবাইলে টিং টুং শব্দে মেসেজের আওয়াজ। সবেমাত্র কাজ শেষ করে মেয়েটি বিছানায় এসেছে, এত রাতে কে মেসেজ দিল? মেয়েটি স্ক্রিনে তাকিয়ে দেখে একটা ফুলের তোড়া ছবি। মেয়েটি তখনও বুঝতে পারেনি পাশের রুমে থাকা হাজব্যান্ডের মোবাইল থেকে কেন মেয়েটির মোবাইলে ফুলের তোড়া ছবি পাঠিয়েছে। মেয়েটি বিছানা থেকে উঠে গিয়ে হাজব্যান্ডকে প্রশ্ন করলো ফুলের তোড়া ছবি পাঠালে যে। হাজব্যান্ড বলল, কে জানে দরজা আওয়াজ করেছে, দেখো তো তোমার পাশের বাসায় ভাবির কোনো সমস্যা করে এসেছে কিনা। দরজা খুলো, মেয়েটি বলল, এত রাতে পাশের বাসায় ভাবি আসবে কেন? অনিচ্ছা সত্ত্বেও মেয়েটি দরজা খুলল। মেয়েটি দরজা খুলে দরজা অপর প্রান্তে দেখে একটা ফুলের তোড়া দরজার সাথে আটকানো। কিছুক্ষণ আগে যে ফুলের তোড়া ছবি মেয়েটি মোবাইলে এসেছিল ঠিক সেই ফুলের তোড়া। মেয়েটি কিছুক্ষণ চিন্তা করে হাজব্যান্ডকে প্রশ্ন করে, আজকে কত তারিখ? এর মধ্যে মেয়েটির দুই সন্তান সহ হাজব্যান্ড সমস্যার বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ। সংসারের ব্যস্ততায় সময় দিন তারিখের কোনো হিসাব থাকে না মেয়েটির কাছে। বার্থডে মেরিটে যদিও পালন করে না, তবুও এমন ঐশ পেতে কার না ভালো লাগে। ভালোবাসা অবিরাম, পবিত্র ভালোবাসা বেঁচে থাকুক সবার মাঝে। সত্য ঘটনা অবলম্বনে গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।